মাহমুদুল্লাহ রিয়াদ মানেই মুগ্ধতা। তার আরেকটি বড় প্রমাণ পাওয়া গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএলে। হ্যাঁ দর্শক, আপনি জানলে অবাক হবেন যে পানি পানি বিরতির সময় সকল খেলোয়াড়রা যখন তরমুজ খেয়ে তরমুজের খোসা মাঠের মধ্যে ফেলে রেখেছিলেন, আর মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে পড়ে থাকা তরমুজের খোসা কোনো দ্বিধাবোধ না করেই নিজের হাতেই তুলে নিচ্ছেন বাইরে ফেলে দেওয়ার জন্য। এর থেকে ভালো কিছু মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে আর কি প্রত্যাশা করতে পারি আমরা? এখানে তো ওই সকল খেলোয়াড়দের শিখে নেওয়া উচিত যে কোনো একটা জিনিস খেলে সেটা মাঠের মধ্যে না ফেলে ডাস্টবিনে ফেলা উচিত।